হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জার আমরা অনেক সময় আড্ডা বক্সে, বিভিন্ন রকম বক্সে কিন্তু আমরা অ্যাড থাকি এবং জড়িত থাকি। তো অনেক সময় দেখা যায় ব্যক্তিগত সমস্যার কারণে বা গ্রুপের অ্যাডমিন অনেক সময় আমাদেরকে লিভ করে, গ্রুপ থেকে বের করে দেয়, অথবা হচ্ছে আমরা নিজের সহিচ্ছে আমরা গ্রুপ থেকে বের হয়ে যাই। সো কোনো এক সময় কিন্তু আমাদের সেই মেসেঞ্জার গ্রুপটা আমাদের প্রয়োজন হয়, আমরা অনেক সময় খুঁজে পাই না। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি 3 বছর আগে যদি কোনো মেসেঞ্জার গ্রুপে যদি জড়িত থাকেন বা অ্যাড থাকেন, সেই গ্রুপটা আপনি কীভাবে খুঁজে পাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি পুরোটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আমাদের গ্রুপ হেল্পিং বক্স। এখান থেকে যদি আমি গ্রুপটা যদি লিভ নিয়ে নিই, 3 বছর পর চাইলেই আমি এই গ্রুপটা আমি খুঁজে বের করতে পারবো। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি পুরোটা সেটা দেখাচ্ছি। সো যাই হোক, ফার্স্ট অফ অল এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, আপনারা মেসেঞ্জার চলে যাবেন, মেসেঞ্জারটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দেবেন। এবং আপডেট দেওয়ার পর মেসেঞ্জারও অন করবেন। মনে করেন আমি মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জারে যাওয়ার পরে ত্রিডট আইকন অপশনে ক্লিক করার পর এখানে একটা দেখেন আর্কাইভ একটা অপশন আছে, এই আর্কাইভ অপশনটাতে ক্লিক করবেন। আর্কাইভ অপশনে ক্লিক করার পর একটু পেজ শো হবে বা আপনাদের কাছে একটু লোডিং নিতে পারে। দেখেন আমি এই পর্যন্ত যতগুলো গ্রুপ থেকে লিভ নিয়েছি বা যতগুলো গ্রুপ আমাকে ব্যাড করে দিয়েছে বা আমি নিজের ইচ্ছে লিভ নিয়েছি, প্রত্যেকটা গ্রুপ এখানে কিন্তু শো হবে, ঠিক আছে? দেখেন এই পর্যন্ত অনেকটা গ্রুপ। তবে একটা কথা বলি, যদি 2 বছর আগের যদি গ্রুপ থেকে যদি আপনি যদি লিভ নিয়ে থাকেন বা 3 বছর আগের গ্রুপ থেকে যদি লিভ নিয়ে থাকেন, ও গ্রুপগুলো কিন্তু শো করবে বাট একটু লোডিং নেবে, যেহেতু এটা অনেক আগের গ্রুপ, অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে একটু লোডিং নিতে পারেন। লোডিং নিয়ে কিন্তু আপনার সেই গ্রুপটা শো হবে, ঠিক আছে? দেখেন আমি অনেকগুলো গ্রুপ থেকে লিভ নিয়েছিলাম বা আমাকে ব্যাড করে দিয়েছে, সমস্ত গ্রুপ কিন্তু এখানে শো হচ্ছে। তো একসময় আমরা কিন্তু চিন্তার মধ্যে পড়ে যাই, আমি একটা গ্রুপে জড়িতে ছিলাম, আমি ভুলক্রমে লিভ নিয়ে নিয়েছি, প্রয়োজন নাই, কিন্তু কোনো এক সময় আমাদের সেই গ্রুপটা প্রয়োজন হচ্ছে। সো এটার জন্য কোনো টেনশন করার প্রয়োজন নাই, আপনি চাইলে সেই গ্রুপটা আবারও ব্যাড করতে পারবেন, অর্থাৎ রিকভারি করতে পারবেন। এর জন্য আবারও আমি সেমভাবে দেখা যায় থ্রিডর এখানে ক্লিক করলাম, এরপর আর্কাইভ অপশনে ক্লিক করলাম, সমস্ত গ্রুপ কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, এখন দেখে এখানে সমস্ত গ্রুপ অলরেডি শো করতেছে, এর পর্যন্ত আমি যত গ্রুপ থেকে লিভ নিয়েছি। এখন আপনি চাইলে এক গ্রুপটা যদি আমি আর আপনি এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক করে ডিলিট করে দিতে পারেন। আপনি যদি এক গ্রুপতে এক গ্রুপ এখান থেকে যদি আর্কাইভ অপশন থেকে যদি গ্রুপ যদি ডিলিট করে দেন, তাহলে আজীবন পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, তখন আপনি চাইলেও রিকভারি করতে পারবেন না, আপনি চাইলে সে গ্রুপে অ্যাক্সেস নিতে পারবেন না। বাট আপনি যখন ডিলিট করবেন না, তখন আপনি সে গ্রুপগুলো এখান থেকে আর্কাইভ অপশনে গিয়ে আপনি সমস্ত গ্রুপগুলো দেখতে পারবেন। সো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে যদি কিছুটা যদি শিখতে পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন এবং কী ধরনের ভিডিও পেতে চান সেটাও আপনাদের মন্তব্য জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সে ক্যাটাগরির মধ্যে ভিডিও করার চেষ্টা করব। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত জন্য নেবেন। আসসালামু আলাইকুম।